64-এর আন্দোলন হলো, তারপরে 66-এর ছয় দফার আন্দোলন হলো, তারপরে 69-এর আন্দোলন হলো, 68 সালে বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করলো আগরতলা ষড়যন্ত্র মামলায়, তাই না? তখন এটা 69-এ যেটা বিস্ফোরণ হলো, এবং তখন স্লোগানই ছিল আমাদের, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। 7ই মার্চে গেলাম রেসকোর্সে, এখন তো সরদুদ্দার, তখন এটার নাম ছিল রেসকোর্স। রেসকোর্সে গেলাম, 3টার সময় উনি আসলেন, 19 মিনিট। আমরা আগেই মানে এই 1টা-1.5টার দিকে, লোকজন তো সকাল থেকে যাচ্ছে স্রোতের মতন, আমরা 1টা-1.5টার দিকে গেলাম। যাওয়ার পরে ওই যে যেটা তোমার টিএসসি, এই সাইড দিয়ে এগোলাম বাংলা একাডেমির দিকে, এদিক দিয়ে আগালাম, আমার একটুকু খেয়াল আছে। তারপরে তো উনি ভাষণ দিলেন, 19 মিনিট ভাষণ দিয়েছিলেন। কতটা শব্দ আছে জানো তো? 1108টা শব্দ, 1108টা শব্দ 19 মিনিটের ভাষণ। প্রথম কথাটা ছিল কি? ভাইয়ের আবার, এভাবে উনি শুরু করলেন। আর শেষ কথা তো এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তখন মানুষ তো কেউ স্বাধীনতার পক্ষে, কেউ বিপক্ষে, কেউ দোদুল্লমানা, কত কিছু ছিল। তো ওই ভাষণের পরে সব বাঙালি জাতি, যারা বিরুদ্ধতা করছে তাদের কথা বলছি না, যারা মানে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ অথবা বাঙালি চেতনায় যারা বিশ্বাস করে, যারা এই পাকিস্তানি শাসনের বিরুদ্ধতা করে, যারা মনে প্রাণে, এরা এত দূর থেকে এসে সব নিয়ে যাচ্ছে, আমাদের এখানে দুরবস্থা, না আছে রাস্তা, না আছে ঘাট, না আছে ব্রিজ, না আছে কালভার্ট, কী অবস্থা, তাই না? তো এই অবস্থার মধ্যে মানুষ তো চেতনায় আসতে হবে, তা আনলোটাকে বঙ্গবন্ধু 7ই মার্চের পরে, তখন এর মধ্যে এই সে আমরা সব চলে গেলাম প্রথমে টুকিপাড়া, আমাদের বাড়িতে আগুন দেওয়ার কথা ছিল, কেন আব্বা ব্রিটিশ ইন্ডিয়া থাকতে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, তারপরে বঙ্গবন্ধু আমাদের আত্মীয় হয় আমাদের দিক দিয়ে, সুতরাং লোকজনের সবাই জানে, এবং আব্বা হলো কঠোর আওয়ামী লীগার। ট্রেনিংটা আমাদের ওইখানেই, ওই আর্মির কিছু লোকজন ছিল, হ্যাঁ, ওরা প্লাস আমরা নিজেরাই ই করে, আর আমাদের যেহেতু শিক্ষা দীক্ষা ছিল, তারপরে ইউটিসি করেছে কিছুদিন, যে তারপরে ওই যে স্কাউট করেছি, সুতরাং এই সাথেই আমরা থেকে ওই সময় অর্গানাইজ করে বেশ একটা বিরাট অনেকগুলো দল, এবং কয়েকটা জায়গায় আমরা ক্যাম্প করে 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 আমরা ছেলেপেলেদেরকে ই করলাম, যে যদি এই দরকার, এবং এই সবাইকে দিয়েই আমরা কিন্তু ওই যে ভাটিপাড়া যে ঘেরা হলো সেখানে, এখানে তোমার ওইভাবে ই করে শেষ পর্যন্ত ওরা স্যারগুলো ঢাকাতেও এই গেল, ফোর্ট স্টোর্স গেল, মুক্তিযোদ্ধারা আরও অনেকেই গেল। ওই ভাটেপাড়া আর্মি ক্যাম্পটা আমরা ঘিরে রাখছিলাম, একটা বন্দুক, কিন্তু ইন্ডিয়ান ভার্সন, এটা রাশিয়ান ইসে, ওটার নামটাকে ভুলে যাচ্ছি, ওটা ছিল একবারে পুরো একবারে এই করা ঘিরে, ওরা কিছুতেই সারেন্ডার করবে না, এবং সারেন্ডার করেও নাই, ওরা কিন্তু সারেন্ডার করলো 19 তারিখে, যে এনাদের সাথে করে আমরা ওটাকে মুক্ত করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট, এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।